আমাদের মধ্যে এমন একটা সময় উপস্থিত হয়েছে, মনে হচ্ছে কোরআন ও বিজ্ঞানের সঙ্গে টক্কর লেগে গেল। কিন্তু কেন কেন টক্কর লেগে যাওয়ার কথা আমি বলছি? রোজা রোজা চলে এসছে আমাদের মাঝে, রমজান চলে এসছে আমাদের মাঝে, নিয়ামতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। রোজা কেন রাখবো? রোজা রাখা কি শরীরের পক্ষে ভালো? অনেকে তার শরীর খারাপ হয়ে যাবে, অনেক মহিলারা তার শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য রোজা রাখতে চান না। অথচ তারা যদি জানতো রোজার উপকারটা কী, তাহলে তারা কখনোই রোজা ছাড়ত না। তাই আসুন বন্ধু, আজকে কোরআন ও বিজ্ঞানের আলোকে আলোচনা করব রোজা আমরা কেন রাখবো। ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে যখনই আমরা এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও আপলোড দিয়ে আপনার সঙ্গে সঙ্গে সবার আগে তা পেয়ে যান। তিনটি জিনিস যদি আপনি পরিষ্কারভাবে বুঝে নেন তাহলে রোজা কেন রাখবো এই প্রশ্ন আপনার মনে আর থাকবে না। এক নম্বর, রোজা আয়ু বৃদ্ধি করে। সেটা কিভাবে? রোজা আমাদের আয়ু কিভাবে বৃদ্ধি করে আসুন জেনে নিই। ডাক্তার ক্লাইভ মেকক মানব জীবনের আয়ু বাড়ানোর জন্য একটি নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। তত্ত্বটি যে একেবারে নতুন তা বলা চলে না, কারণ বহুকাল পূর্বে ইসলাম শরিয়াতে এটির সুনির্দিষ্ট বিধান রয়েছে। তত্ত্বটি হলো, প্রাণীদেহ যতদিন বাড়তে থাকে ততদিন বার্ধক্য আসতে পারে না, আর শরীরের বাড়া থেমে গেলে, শরীরের বৃদ্ধি হওয়া থেমে গেলেই ক্ষয় আরম্ভ হতে থাকে এবং সেখান থেকে বার্ধক্যে পৌঁছে যায়। সুতরাং বার্ধক্যের সূচনা থামিয়ে রাখতে হলে শরীরের বৃদ্ধি যাতে ধীর গতিতে চলতে থাকে তার ব্যবস্থা করতে হবে। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে, কচ্ছপ দীর্ঘজীবী, 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, কারণ এদের দেহ দীর্ঘকাল যাবৎ মন্থর গতিতে, ধীর গতিতে বাড়তে থাকে। মানুষের মতো 25 বছরে এদের দৈহিক বৃদ্ধি শেষ হয়ে যায় না। রোজার উপবাস ব্যতীত শরীরের বৃদ্ধিকে ধীর গতি সম্পন্ন করার কোনো ব্যবস্থা নেই। তাই ডাক্তার মেকক ইঁদুর নিয়ে পরীক্ষা করে এর সত্যতা প্রমাণ করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে দীর্ঘজীবন লাভ করার জন্য খাওয়ার প্রয়োজন খুব বেশি নয়। মহান রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাজিল করে তার মধ্য দিয়ে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন এবং এই রোজায় আমাদের আয়ু বৃদ্ধি করে। 2 নম্বর, রোজা রাখার দৈহিক উপকারিতা। রোজা রাখলে আমাদের দেহের কী কী উপকার হয় আসুন জেনে নিই। রোজা রাখলে আমাদের দেহের কী কী উপকার হয়? বছরে 1 মাস টানা রোজা কেবল মানুষের আত্মার উৎকর্ষ সাধন করে না, মানব দেহের উপরও তার প্রচুর প্রভাব প্রতিফলিত হয়। 1 মাসের উপবাসে দেহের বিপুল পরিবর্তন হয়। তার সঙ্গে সঙ্গে সংযম দ্বারা নিয়ন্ত্রিত জীবনযাপন সহজ ব্যাপার নয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, রাসায়নিক উপাদান, বায়ু, পিত্ত, কফ ও রক্তের ঘণ্টায় ঘণ্টায় অজ্ঞাতে পরিবর্তন হতে থাকে। প্রতিনিয়ত রোজাদারের হৃৎপিণ্ডর ক্রিয়া, রক্ত চলাচল, মূত্রগ্রন্থি ও রক্তের নানাবিধ উপাদানের পরিবর্তন ঘটতে থাকে। সারা বছর শরীরে যে জৈব বিষ, টক্সিন জমা হয়, সিয়ামের আগুনের মাধ্যমে 1 মাসের মধ্যে তা পুড়ে নিঃশেষ হয়ে রক্ত বিষমুক্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন, আনতাসুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, রোজার কি উপকার ইহা যদি তোমরা জানতে। 3 নম্বর, রোজা ও বহুমূত্র। রোজা রাখলে বহুমূত্রের উপর কি কোনো প্রভাব পড়ে? কি বলছে বিজ্ঞান, ডাক্তাররা কি বলে আসুন জেনে নিই। বহুমূত্র রোগ বাধা দেওয়ার পক্ষে রোজার উপবাস একেবারে 1 নম্বর ওষুধ। এই রোগে টের পাওয়া মাত্র কয়েকদিন রোজা রাখলে এবং রোজার সময় রাত্রিতে প্রচুর পরিমাণে পানি পান করলে রক্তে ও প্রস্রাবে চিনির ভাগ কমে আসে ও রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি পায়। বাংলাদেশের প্রবীণ চিকিৎসক, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন সাহেব ইত্তেকা পত্রিকার মারফতে জানিয়েছেন, যারা আজীবন নিয়মিতভাবে রোজা পালন করে সাধারণত তাদের বাত, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে আক্রান্ত হয় না। সপ্তাহে 1 দিন রোজা পালন করা বহুমূত্র রোগীর পক্ষে উপকারী। রোজার উপবাসে খাদ্যের সমতা রক্ষা হয় ও পাকস্থলী কিছুকালের জন্য বিরাম লাভ করে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন এবং রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।